সাপ্তাহিক শেয়ার বাজার নিয়ে ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার স্টকসে স্বাগতম। গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক 4 পয়েন্ট বেড়ে 6206 পয়েন্টে দাঁড়িয়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ছিল ঊর্ধ্বমুখী ধারায়। সিএসসির অল শেয়ার প্রাইস ইন্ডেক্স বেড়েছে 1 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানিরই এখনও ফ্লোর প্রাইস রয়েছে, আর যে কোম্পানিগুলোর 169টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলেও শেয়ার দাম কমার ক্ষেত্রে একটি ফ্লোর রয়েছে বা একটি সিলিং রয়েছে, যে 1% বেশি দাম কমতে পারবে না। ফলে অল্প কিছু কোম্পানির শেয়ার দাম বাড়লে পরেই শেয়ার বাজারের সূচক বেড়ে যাচ্ছে। গেল সপ্তাহে দেশের শেয়ার বাজারে সূচক কিছুটা বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসসির দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 264 কোটি টাকা, যেটি আগের সপ্তাহের তুলনায় প্রায় 20% মতো কম। বাজার বিশ্লেষকরা বলছেন, যেহেতু দেশের অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা রয়েছে, একই সঙ্গে ফ্লোর প্রাইস থাকার কারণে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বা বড় বিনিয়োগকারীরা আসলে এখানে বিনিয়োগ করছেন না। যতটুকু বিনিয়োগ হচ্ছে সেটি ছোট বিনিয়োগকারী এবং রিউমার বেসড যেসব বিনিয়োগকারী রয়েছেন তারাই মূলত বিনিয়োগ করছেন। ফলে শেয়ারবাজারে এখন লেনদেনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এবং শেয়ারবাজারে বর্তমানে যে লেনদেন হচ্ছে সেটি গোটা বছরের মধ্যেই সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেই তারা মনে করছেন। গেল সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 45%। এছাড়া শেয়ার দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইউনিয়ন ক্যাপিটাল, কোহিনুর কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স। গেল সপ্তাহে সবচেয়ে বেশি দরপতন হয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের। এ কোম্পানিটির শেয়ারের দাম কমেছে 6%-এরও বেশি। এর বাইরে দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইস্টার্ন লুব্রিক্যান্টস, নর্দার্ন ইন্স্যুরেন্স, সাভার রিফ্র্যাক্টরিজ এবং ইমাম বাটন। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ারে। এ কোম্পানিটির শেয়ারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল 21 কোটি টাকা। শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো রেনাটা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস। বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক সপ্তাহ ধরে দেশের শেয়ার বাজারে বর্তমানে যে কোম্পানিগুলো শেয়ারের লেনদেন হচ্ছে তার বেশিরভাগই ছোট কোম্পানি এবং রিউমার বেসড কোম্পানি। সুতরাং তারা বলছেন, এই মুহূর্তে বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে খুব দেখে শুনে বিনিয়োগ করতে হবে। সাপ্তাহিক শেয়ার বাজারের বিশ্লেষণ জানতে প্রতি শনিবার চোখ রাখুন ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।